নরেন্দ্র মোদীর যখন মিটিং শেষ হয়ে যাবে তখন অন্যদের প্রচার শেষ হয়ে যাবে, ইজ ইট ডেমোক্রেটিক ডিসিশন? আনকনস্টিটিউশনাল, আনপ্রেসিডেন্টেড, আনফেয়ার, আনকনস্টিটিউশনাল, আনএথিক্যাল, পলিটিক্যাল বায়াস ডিসিশন। শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আপাতত স্বরাষ্ট্র সচিবের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মুখ্য সচিব। আর কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে তো একেবারে রাজ্য থেকেই তুলে নিল কমিশন, যুক্ত করে দিল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। আর এই প্রেক্ষিতেই অত্রি ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কি অন্যায় করেছে হোম সেক্রেটারি? একটা চিঠি দিয়েছে যে তোমরা যে শুধু সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাজটা করাচ্ছ, একটা যদি এলাকায় প্রবলেম হয় সেন্ট্রাল ফোর্স এলাকা চেনে না, স্টেট পুলিশকে সাথে নিয়ে করতে হয়। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তুমি ল অ্যান্ড অর্ডার এমনভাবে ইন্টারফেয়ার করছো যেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে করেছো মনে হচ্ছে। পুরো দেশে এমার্জেন্সি হয়েছে, ফ্যাসিস্ট কায়দায় এমার্জেন্সি করে ভোট করছো, তাতেও কোনো লাভ হবে না মিস্টার ইলেকশন কমিশন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের সময় অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবার রাজীবকে একেবারে কলকাতা থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার পর ফের একবার তার পাশে দাঁড়িয়েছেন মমতা। রাজীব কুমারের উপর ওদের এত রাগ কেন? হাওলা ধরছে বলে, টাকা পয়সা ধরছে, এ ভয় পাচ্ছে তো? মুকুল রায়, বিজেপির কিছু নেতা, চম্বলের ডাবা এখানে হোটেলে বসে বসে, এমনকি হেমন্ত বিশ্ব শর্মা যিনি সারদা থেকে ডাইরেক্ট 3 কোটি টাকা নিয়েছেন, সেটা চিঠিতেই প্রমাণিত, আপনাদের কাগজেও আপনারা পেয়েছেন, সেই কেসগুলো ভয় পাচ্ছেন? আইপিএস আইএসরা আন্ডার স্টেট গভর্নমেন্ট, হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? ডায়মন্ড হারবারের এসপিকে চেঞ্জ করেছে কেন? অভিষেক ওখানে কন্টেস্ট করছে বলে। পাল্টা কমিশনের সব সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে বিজেপি। সবাই ভেবেছিল রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, এর আগে ইলেকশন কমিশনকে সরিয়েছিল, ইলেকশন চলে যাওয়ার পর আবার মমতা ব্যানার্জি তাকে শপথে বহাল করেছে। এবার করবেনটা কি? আর মমতা ব্যানার্জির কোনো ক্ষমতা নেই রাজীব কুমারকে পশ্চিমবাংলায় ডেকে আনা। সারদা কেস পাচার, তথ্য নষ্ট, যে মামলাগুলি রাজীব কুমারের ওপর ঝুলে আছে সেই মামলাগুলিতে যদি রাজীব কুমারের সাজা হয়, তাহলে তৃণমূলের সিরিজ অফ লিডার জেলখানায় চলে যাবে, তার প্রস্তুতি আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আপনা থেকে হয়ে গেল। স্বরাষ্ট্র সচিবকে সরানোর কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের যিনি সচিব তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে তার তো এটা হতেই হবে, অপদার্থতার জন্য সরিয়েছে। শেষ দফায় ভোট রয়েছে কলকাতার 2 কেন্দ্র এবং কলকাতা লাগোয়া 224 পরগনার মোট 7টি কেন্দ্রে, অর্থাৎ মোট 9টি লোকসভা কেন্দ্রে। এরকম হেভিওয়েট কেন্দ্রে ভোটের আগে কমিশনের সিদ্ধান্ত ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।